আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকের এই ভিডিওতে এক হাজার টাকা উঠতে অ্যাপেল কোম্পানি ফ্রি শেয়ার পাওয়ার একটা সুযোগ রয়েছে শেয়ার বাজার টাইম প্রোগ্রামে আমরা অনেক সময় ইউএস মার্কেট নিয়ে চর্চা করি ডাও জোনের চার্ট আপনাদেরকে দেখাই কেননা এর একটা ইম্প্যাক্ট ইন্ডিয়ান স্টক মার্কেটেও রয়েছে এবং আমরা জানি যে ডাউজোনস বা ইউএস মার্কেট এখন অনেকটা বেশি কারেক্ট করে গেছে নিজের অল টাইম হাই থেকে যেখানে নিফটি অতটা বেশি কারেকশন দেখায়নি কিন্তু যদি আমরা রিটার্নের কথা বলি আমরা লাস্ট টেন ইয়ার্স রিটার্নের কথা বলি তাহলে ইউএস মার্কেট এস পি ফাইভ হান্ড্রেড যার ইন্ডেক্স সেটা কিন্তু আউট পারফর্ম করেছে নিফটিকে যেখানে থার্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যাগারে বেড়েছে ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে কিন্তু সেখানে নিফটি দিয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ পারসেন্টে তো ইউএস মার্কেট আমরা দেখি যে এই যে নিফটির সাথে ইউএস মার্কেট কিন্তু অনেকটা সময় তাল মিলিয়ে চলে বা অনেক সময় মানে নিফটি অনেকটা বেশি কারেক্ট করে যায় কিন্তু সেখানে ইউএস একটা স্ট্রংলি নিজের পজিশান হোল্ড করছে এরকমটা দেখা যায় কিন্তু এই বছর দু হাজার একুশ বাইশে যদি কথা বলি তাহলে সিনারি ওটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছি আমরা যেখানে নিফটি নিজের পজিশান হোল্ড করছি কিন্তু ইউএস মার্কেট অনেকটা নিচে পড়ে গেছিলো এবং তার একটা বড় পার্সেন্টেজ যেটা মানে এতটা বেশি কারেকশান দেখিয়েছে তার কারণ হচ্ছে গিয়ে ইউএস মার্কেটের মধ্যে ডাউজোন্সের মধ্যে টোয়েন্টি টু ইনফোটেক কোম্পানিগুলো রয়েছে লিস্টেড এবং সেই কোম্পানির শেয়ারের প্রাইসের মধ্যে অনেক বেশি কারেকশান আমরা দেখি যদি আমরা অ্যামাজনের কথা বলি মাইক্রোসফটের কথা বলি অ্যাপেল কোম্পানির যদি কথা বলি তাহলে এদের শেয়ারের প্রাইসের মধ্যে ভালো রকমের একটা কারেকশান আমরা দেখেছি এবং তার ইম্প্যাক্ট আমরা ডাওজোসের চার্টের মধ্যেও আমরা সেটা দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমার এরকম চারটে কোম্পানি নিয়ে আমরা ডিসকাস করব। যে যেটা ইউএস মার্কেটে লিস্টেড রয়েছে এবং একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে প্রত্যেকটা কোম্পানির এবং আমার মনে হয় আগামী দিনে আরও বেশি গ্রোথ রয়েছে সব কোম্পানিগুলোর যেহেতু এখন অনেকটা ভালো সস্তায় প্রাইসে আমরা পাচ্ছি অনেকটা বেশি কারেকশান করে গিয়েছে ওই জন্য তাদের চার্ট প্যাটার্ন একটু আমরা ডিসকাস করবো সঙ্গে আমরা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে আলোচনা করবো সকাল থেকে অনেকটাই মার্কেট নিচে পড়ে গেছিলো কিন্তু তারপরে ভালো রকমের একটা রিকাভারি আমরা দেখি তার পিছনে রিজন কি রয়েছে এবং সেই

কোন কোন কোম্পানির ক্ষেত্রে বেনিফিট হতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব দুটো সুইং ট্রেডিংয়ের জন্য স্টক আমি সিলেক্ট করেছি যেটা ব্রেক দিয়েছে চার্ট প্যাটার্ন নিয়েও আমরা সেই স্টক নিয়ে আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ইন্ডিয়ান স্টক মার্কেটে যেরকম বিনিয়োগ করার একটা ভালো অপরচুনিটি রয়েছে ঠিক সেরকম ইউএস স্টক মার্কেটেও একটা বড় অপরচুনিটি রয়েছে কেননা ইউএস স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেটের তুলনায় অনেকটা বেশি নিচে পড়ে গেছে এবং ভালো ভালো কোম্পানির শেয়ার যেগুলো আমরা ডেলি ইউজ করি যেরকম অ্যামাজন থেকে শপিং করি বা নেটফ্লিক্সে অনেক আমরা মুভিস দেখি অ্যামাজনেও আমরা অনেক মুভিস দেখি বা অ্যাপেল কোম্পানির যে প্রোডাক্ট আমরা ইউজ করতে ভালোবাসি এবং যে ভিডিওটা আপনি দেখছেন এখন ইউটিউবে সেটা গুগল অন করে তো আমরা দেখতেই পাচ্ছি যে ডেলি আমরা প্রত্যেকটা আমেরিকান অনেক আমেরিকান প্রোডাক্ট আমরা প্রত্যেক দিনই ইউজ করি এবং সেগুলো এখন অনেকটা নিচে পড়ে গেছে তাদের শেয়ারের প্রাইস তো এই সময় এইসব এইসব কোম্পানিগুলোর যেসব প্রোডাক্ট আছে সেগুলো আমরা যেরকম কনজিউম করি সেরকম আমরা নিজেরাও ভাবি যে এই কোম্পানিগুলো কত টাকা অন করে কতটা কতটা বড় বিজনেস তাদের এবং সামনে দিনে আরও বেশি গ্রোথ অপরচুনিটি রয়েছে সব কোম্পানির তো এই গ্রোথ অপরচুনিটি থেকে আমরা নিজেরাও এখান থেকে ফায়দা নিতে পারি বেনিফিট হতে পারি কিভাবে যদি আমরা এই কোম্পানিতে বিনিয়োগ করার একটা সুযোগ পাই আর এই সুযোগটাই আইএনডি মানির মাধ্যমে আপনি ইউএস স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন দুটো এর বেনিফিট রয়েছে যদি আপনি ইউএস স্টক মার্কেটে বিনিয়োগ করেন প্রথমত ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা একটা কোম্পানির শেয়ার কিনতে চাই তাহলে সেই কোম্পানিটার যে পুরো শেয়ারের দাম সেটা আমাদেরকে দিতে হবে তবে আমরা সে একটা শেয়ার পাবো কিন্তু যদি ইউএস মার্কেটের কথা বলি তাহলে ফ্র্যাকশন অফ শেয়ারেও আমরা বিনিয়োগ করতে পারি একটা শেয়ারের দাম চলছে ধরুন দু হাজার টাকা বা তিন হাজার টাকা আপনি চাইলে তার ফ্র্যাকশনে মানে পাঁচশো টাকা হাজার টাকা দিয়েও সেই শেয়ারটা ওন করতে পারেন দ্বিতীয় যে বেনিফিট সেটা হলো ডলারের ভ্যালু অ্যাপ্রিসিয়েশন ইন কম্পেয়ার টু আয়নার যদি আমরা দু হাজার এগারোর কথা বলি তাহলে এক ডলার সমান চুয়াল্লিশ টাকা ছিল কিন্তু এখন এক ডলার সমান একাশি টাকা তো এই যে ইউএস যে কারেন্সির ভ্যালু বাড়ছে এটাও আপনি বেনিফিটেড হতে পারেন যদি আপনি ইউএস মার্কেটে বিনিয়োগ করেন তো এখন আপনার মনে হতে পারে যে যদি বিনিয়োগ করতে চায় তাহলে হয়তো অনেক কমিশন অনেক ফিজ আমাদেরকে পে করতে হবে কিন্তু আইএনডি মানির মাধ্যমে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে নো কমিশন নো ফিজ নো অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস এগুলো আপনার কিছু লাগবে না একদম ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং তার মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারবেন আর আপনি যদি এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে আইএনডি মানিতে অ্যাকাউন্ট ওপেন করার এবং ইউএস স্টক অ্যাকাউন্টে ফার্স্ট টাইম টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা উঠতে অ্যাপেল কোম্পানি ফ্রি শেয়ার আপনি পেয়ে যাবেন আর যদি আপনি চান যে মান্থলি বা উইকলি আমি এস আই পি করবো ইউএস স্টকে তাহলে সেটা আপনি করতে পারেন আইএনডি মানি সেটাও অ্যালাউ করে পাঁচশো টাকা দিয়েও আপনি এই এসআইভিটা শুরু করতে পারেন তো যদি আপনি আইএনডি মানি অ্যাপ ডাউনলোড করতে চান এবং অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো চলুন আমরা শুরু করি ডাও চার্ট দিয়ে তারপরে চারটে এরকম ইউএস স্টক যেটা অনেকটা ডিসকাউন্ট এখন অ্যাভেলেবেল রয়েছে সেই স্টকগুলো নিয়ে আমরা কথা বলি তোমাদের সামনে এখন ডাও জোনসের উইকলি চার্ট রয়েছে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে আগেও ডিসকাস করেছিলাম যে এখানে অনেকবার রিজেকশন পেয়েছে যেগুলো আমি চিহ্ন দিয়ে দেখিয়েছি ব্রেক আউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পর তারপরে আবারও এটা ডিটেস্ট করে কনসলিডেট করে একই জোনের কাছে তারপরে আবার ব্রেকআউট দিচ্ছে এই উইকে যেটা দেখার সেটা হচ্ছে গিয়ে যে চৌত্রিশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটার ওপরে ব্রেক আউট দিচ্ছে কিনা এখনও যদিও সময় রয়েছে এই লেভেলটার ওপরে যদি আজকের উইকে ব্রেকআউট দেয় বা এখানে একটা দজি ক্যান্ডেল তৈরি করে আগামী সপ্তাহে ব্রেক আউট দেয় যদি ব্রেক দিয়ে দেয় তাহলে লাস্ট যে সুইং তার উপরে এটা আউট হবে প্রপার তাহলে ডাও জোনসের ক্ষেত্রে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি ঠিক আছে এবং চার্ট প্যাটার্ন যে বা প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে নিচের দিকে আমি রেড জোনটা টেনেছি এটা আগে রিজেকশন ছিল এটা ব্রেক আউট দেওয়ার পর এখান থেকে ভালো র্যালি দেখায় সেখান থেকে নিচে আসে টু হান্ড্রেড এর কাছে সাপোর্ট নেয় একবার যদি আমরা দেখে নিই টু হান্ড্রেড ইএমএটা তাহলে দেখুন টু হানড্রেড এর একদম ব্রেক ডাউন দিয়ে দিয়েছিল কিন্তু ঠিক সেম ওই সাপোর্ট লেভেলে এসে আবার সেখান থেকে রিকাভার করে তো ডাও জোনস যে প্রাইজ অ্যাকশান তৈরি করছে সেটা বিউটিফুল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি যদি চৌত্রিশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটার ওপরে ব্রেক আউট দেয় আগামী সপ্তাহে ঠিক আছে তাহলে এই যে লেভেলটা এই লেভেলটার উপর খেয়াল খেয়াল থাকবে আমাদের কিন্তু ম্যাক্রো ইকোনমির পয়েন্টগুলো সামনে রেখে এবং আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন যে এই যে লেভেল চৌত্রিশ হাজার পাঁচশো সত্তর তার উপরে ব্রেকআউট দিতে সক্ষম হবে ডাওজোনস এবং সেখান থেকে আরও হায়ার লেভেলস আমরা আগামী দিনে দেখতে পারি তো যদি ডাউজনস আরও আপার লেভেলস দেখায় আগামী দিনে তাহলে এরকম কোনো স্টক রয়েছে যেখানে আমরা বিনিয়োগ করতে পারি দেখুন যদি আমরা অ্যামাজনের কথা বলি তাহলে দেখুন অ্যামাজন কোম্পানিটা কতটা বেশি নিচে পড়ে গেছে তার অল টাইম হাই থেকে এখানে আমরা যদি উইকলি চার্টটা দেখি এখানে উইকলি চার্টে দেখছি তার অল টাইম হাই থেকে এখানে ডবল টপ তৈরি করেছিল ডবল টপ তৈরি করার পর এখান থেকে এখনও ফিফটি পার্সেন্ট মতো ডাউন রয়েছে ফিফটি পার্সেন্ট এখানে যদি আমরা ডেলি চার্টটা দেখি তাহলে দেখতে পাবো যে রাউন্ডিং বটম তৈরি করছে এখানে দেখুন এখানে যদি আমরা দেখি তাহলে রাউন্ডিং বটম স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে রাউন্ডিং মতন তো এখানে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার পর এখানে ব্রেক আউট দেয় তাহলে অসাধারণ এখান থেকে একটা র্যালি আমরা পেতে পারি ওই জন্য ডাউজনসের ওই জন্য অ্যামাজন কোম্পানির এই শেয়ারের দিকে আমাদের নজর থাকবে আবার যদি আমরা এখানে উইকলি ভিউ করে ইএমএটা দেখি তাহলে দেখব টু হান্ড্রেড নিচে ট্রেড করছে কিন্তু তারপরেও দেখুন এখানে টু হান্ড্রেড ইএমএ নীচে ট্রেড করছে তো জেনারেলি যখন আমরা প্রাইস অ্যাকশান দেখি এবং দেখি যে টু হান্ড্রেড ইএমএ নিচে যদি ট্রেড করে তাহলে সেই স্টকটা আমরা অ্যাভয়েড করব। কিন্তু এখানে একটা বড় সাপোর্ট জোন রয়েছে ওই জন্য আমরা এখানে এস আই পি মোডে বিনিয়োগ করতে পারি আমরা এখানে বড়ো ইনভেস্টমেন্ট করব না এই জন্যই তার কারণে এটা টু হান্ড্রেড ইএমএ নীচে ট্রেড করছে এবং অ্যামাজন কোম্পানির যে স্ট্রেংথ রয়েছে এবং আমরা জানি যে প্রত্যেকে অ্যামাজন থেকে প্রচুর আমরা অর্ডারও করি হ্যাঁ তো এইটার যে বিজনেস এটা আগামী দিনে আরও বাড়তে থাকবে যত বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে এবং যত বেশি মানুষ অনলাইন থেকে সব জিনিসপত্র কিনবে এবং আমরা জানি যে এর একটা ভালো বাজারও রয়েছে সামনের দিনে এর মার্কেট অনেকটা রয়েছে তো সেখান থেকে দেখলে আমরা যদি এসআইপি মোডে বিনিয়োগ করি তাহলে আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো রিটার্ন সম্ভাবনা রয়েছে তো এই লেভেলে যদি আমরা লং টার্মের জন্য এসআইপি মোডে বিনিয়োগ করতে থাকি তাহলে এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি ঠিক আছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে কি মাইক্রোসফট মাইক্রোসফটের উইকলি চার্ট আমাদের সামনে রয়েছে একবার আমরা দেখে তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে এটা যদি আমরা দেখি তাহলে তার অল টাইম হাই থেকে এখনও থার্টি নিচে পড়ে রয়েছে এটা থার্টি ফাইভ নিচে পড়েছিল সেখান থেকে একটু রিকভারি আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু উইকলি চার্টে আমরা দেখছি লোয়ার লো যে ফরমেশন সেই ফর্মেশন এখনও চলছে এই স্টকের মধ্যে তো এই স্টকটা যদি আগামী দিনে ব্রেক আউট দেয় যেটা দুশো ষাটের ওপরে তাহলে এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি কিন্তু যদি আমরা লং টার্মের জন্য এসআইপি মোডে বিনিয়োগ করতে চাই এই সময় তাহলে এই সময় আমার মনে হয় বিনিয়োগ করা যেতে পারে তার কারণ কি ভ্যালুয়েশান ওয়াইজ ঠিকঠাক রয়েছে এবং এখানে একটা সাপোর্ট জোনও রয়েছে অনেক দিনের পুরোনো সাপোর্ট জোন এবং সে সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে আবার যদি আমরা এখানে ইএমএটা দেখে নিই তাহলে ইএমএটা দেখুন এখানে টু হান্ড্রেড ইএমএর কাছে ট্রেড করছে এবং আমি বারবার আমরা আলোচনা করি যে টু হান্ড্রেড ইএম একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে যে কোনো কোম্পানির ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন যে মাইক্রোসফট কর্পোরেশন এত বড় একটা কোম্পানি যে কোম্পানিটা প্রত্যেকটা সময় ইয়ার ইয়ার বাই ইয়ার এত ভালো একটা গ্রোথ দেখিয়েছে সেখানে যদি এই স্টকটা আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাই তাহলে সেই সেই লেভেলে আমরা বিনিয়োগ করতে পারি কিন্তু মনে রাখবেন যে এসআইপি মোটে বিনিয়োগ করারই আমরা এখানে কথা বলছি থার্ড নাম্বার যে স্টক সেটা হচ্ছে গিয়ে অ্যাপেল যেটা আমার ফেভারিট কোম্পানি অ্যাপেল কোম্পানির বার্ক হ্যাথওয়ে মানে মিস্টার ওয়ারেন এন বাফিটের কোম্পানি তার ফিফটি পারসেন্টেরও বেশি ইনভেস্টমেন্ট রয়েছে অ্যাপেল কোম্পানির শেয়ারে একমাত্র একটা শেয়ারে যার টোটাল পোর্টফোলিওর ফিফটি পার্সেন্টেরও বেশি ইনভেস্টমেন্ট রয়েছে তো অ্যাপেল কোম্পানির শেয়ার যদি ভীষণ নিচে পড়ে যায় তাহলে ওয়ারেন ব্রফিটের যে ওর্থ যে নেট ওর্থ সেটাও অনেকটা নিচে পড়ে যাবে তো এখানে যদি আমরা দেখি অ্যাপেল কোম্পানির যে শেয়ার সেটা কত পার্সেন্ট নিচে রয়েছে সেটা টোয়েন্টি সিক্স নিচে রয়েছে যেটা একটা ভালো ফল আমরা বলতে পারি কেননা যে রকম ব্র্যান্ড তৈরি করেছে অ্যাপেল কোম্পানি এবং যে গ্রোথ অপরচুনিটি রয়েছে সামনে যত মার্কেট খোলা রয়েছে তার জন্য তো সেই তুলনায় এটা একটা দারুণ পজিশন হোল্ড করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে টু হানড্রেড এর কাছে এখানে সাপোর্টেও রয়েছে অ্যাপেল কোম্পানির এই শেয়ারটা তো এই লেভেলে আমরা এসআইপি মোডে বিনিয়োগ করতে পারি এই লেভেলে একটা সাপোর্ট জোন রয়েছে যে সাপোর্ট জোনটা যদি আমি আপনাকে দেখাই এখানে তাহলে দেখুন এই একটা সাপোর্ট জোন যেটা টু হান্ড্রেড ইএমএ অবধি রয়েছে তো এই সাপোর্ট জোনের কাছে রয়েছে তো এই লেভেলে আমরা এসআইপি মোডে বিনিয়োগ করে যেতে পারি পরবর্তী যে কোম্পানি যেটা চার নম্বর কোম্পানি আমাদের লিস্টে সেটা হলো গুগল যেটা অ্যালফাবেট নামে লিস্টেড রয়েছে ইউএস স্টক মার্কেটে অ্যালফাবেট আইএনসি এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক যেরকম অ্যামাজন কোম্পানি দেখেছিলাম ঠিক সেরকম গুগল কোম্পানিরও এটা টু হান্ড্রেড ইএমএ নিচে ট্রেড করছে যেটা উইকলি চার্টে আমরা দেখছি যেটা একটা নেগেটিভ সাইন এবং আমরা এই ধরনের স্টক অ্যাভয়েড করি সাধারণত কিন্তু যেহেতু এই কোম্পানি সম্পর্কে বলার কিছুই নেই আমরা প্রত্যেকেই জানি এটা তার অল টাইম হাই থেকে ফর্টি পার্সেন্ট নিচে পড়ে রয়েছে তো এত বড় একটা কোম্পানি ইউটিউব যার আন্ডারে পড়ছে এবং ইউটিউবে যার রেভিনিউ যা কিছু হয় তার একটা পার্সেন্টেজ ভালো গুগল ইনকাম করে তো ইউটিউবের গ্রোথ যত বাড়বে তত বেশি গুগলের আর্নিং হবে এবং এর আর্নিং যে সিগমেন্ট সেগুলো আরও অনেক দিক থেকে আসে গুগল অ্যাডভার্টাইজমেন্ট থেকে রয়েছে তো সেই কোম্পানিটা ফর্টি পারসেন্ট নেগেটিভে বা ডিসকাউন্টে আমরা পাচ্ছি তো এই লেভেলে আমরা এসআইপি মোডে বিনিয়োগ করতে পারি এবং এই লেভেলটা যেটা নব্বই চলছে এটা ডিসেম্বর মান্থে দু হাজার কুড়ির দিকে চলছিল ওই জন্য ভ্যালুয়েশান ওয়াইজ একটু সস্তায় পাচ্ছি আর এই লেভেলে আমরা এসআইপি মোডে বিনিয়োগ করতে পারি লামসাম বিনিয়োগ করব না এসআইপি মোডে বিনিয়োগ করতে পারি ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আপনাকে দেখায় যে তার যে লাস্ট সুইং এটা যখনই ব্রেক ডাউন দিয়েছে তারপরে ভালো ফল করেছে কিন্তু দেখুন পঁচাশি লেভেলে একটা লাস্ট সুইং তৈরি করেছিল কিন্তু সেটাকে রেসপেক্ট করেছে এবং এখানে একটা ভালো আমরা যদি দেখি এখানে তাহলে এখানে একটা ভালো সাপোর্ট জোনও রয়েছে এই সাপোর্ট জোনের কাছে এখানে কনসলিডেট করছে কিন্তু যেহেতু এটা টু হানড্রেড এর নিচে ট্রেড করছে সেহেতু আমরা এসআইপি মোডে বিনিয়োগ করব তার করে ফর্টি পার্সেন্ট নিচে পড়ে গেছে বলে লামসাম বিনিয়োগ করব না যদি আমরা লং টার্মের জন্য হোল্ড করি এই চারটে কোম্পানি তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এখান থেকে ওয়েলথ ক্রিয়েশন অবশ্যই সম্ভব রয়েছে কিন্তু শুধুমাত্র আমাদেরকে লং টার্ম ভিউ রাখতে হবে মানে এক মাস পর কী হলো দু মাস পর কী হলো পাঁচ মাস পর কী হলো সেটা না ভেবে আমাদেরকে দু বছর বা আড়াই বছর তিন বছরে ভিউ রাখতে হবে তাহলে অবশ্যই এখান থেকে আমরা ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারবো তো আমরা ইউএস মার্কেট নিয়ে চর্চা করলাম এবারে আমরা ইন্ডিয়ান মার্কেটটা একটু দেখে নিই যে আগামী দিনে কীরকম ট্রেডিংয়ের অপরচুনিটিস রয়েছে আমাদের সামনে এবং সুইং ট্রেডিংয়ের জন্য দুটো স্টক আমি সিলেক্ট করেছি এবং তার যে চার্ট প্যাটার্ন সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এবারে তো আজকে মার্কেটের ফার্স্ট হাফে ভালো রকমের একটা কারেকশন দেখেছিলাম কিন্তু সেখান থেকে সেকেন্ড হাফে দারুণ রিকভারি দেখায় এবং তার পেছনে যে রিজনটা রয়েছে সেটা হলো উইন্ডফল ট্যাক্স উইন্ডফল ট্যাক্স যেটা সরকার কাট করেছে যেটা দু হাজার একশো পার টন হিসেবে দিতে হতো সেটা এখন এক হাজার নশো পার টন হিসেবে দিতে হবে সেটা আজকে অ্যানাউন্স করেছে এবং সেই অ্যানাউন্সমেন্টের পর মার্কেট বেশ ভালো রিকভারি সাইন দেখিয়েছে এখন যদি নিফটি চার্টের কথা বলি তাহলে আমরা এখানে দেখবো যে ওয়ান হান্ড্রেড ইএমএ যেখানে বারবার সাপোর্ট নিয়েছে একবার দুবার এখানে অনেকবার মাল্টি টাইমস সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে রিকভার করা দেখতে পাচ্ছি যদি আগামীকালকে আমরা দেখি এই যে যেখান থেকে সিলিং এসেছিল এই যে জোনটা যেটা হলো আঠেরো হাজার একশো ছাব্বিশ তার উপরে যদি ব্রেক আউট দিতে দেখি তার উপরে কোনো ক্যান্ডেল স্টে করতে দেখি তাহলে আরও হায়ার লেভেলস আমরা মার্কেটের মধ্যে দেখতে পারি ঠিক আছে অনেকবার যারা সেলার তারা ডাউন করার চেষ্টা করে বিভিন্ন লেভেলস দিয়ে কিন্তু তারপরে বায়াররা স্ট্রংলি নিজের পজিশন হোল্ড করছে যেটা একটা পজিটিভ দিক মার্কেটের জন্য এবার যদি আমরা একটু ব্যাঙ্ক নিফটির কথা বলি তাহলে ব্যাঙ্ক নিফটিতে দেখুন একই লেভেলে অনেক দিন ধরে কনসিলেটেট করেছে কত দিন ধরে কনসিলেটেট করেছে এটা ছ তারিখে জানুয়ারি মাসে ছ তারিখের ক্যান্ডেল এই দেখুন এই ক্যান্ডেলটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আজকে ক্যান্ডেলটা ধরে সাত দিন ধরে এই একই লেভেলে কনসিলেটেট করেছে এবং আমরা জানি যে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্রেক আউট দেয় যে লেভেলটা হলো বিয়াল্লিশ হাজার সাতশো লেভেল ঠিক আছে এই বিয়াল্লিশ হাজার সাতশো লেভেলটাকে একদম মার্ক করে রাখবেন বিয়াল্লিশ হাজার সাতশো লেভেলের ওপরে যদি ব্রেক আউট দেয় কালকে বা কোনো ফাইভ মিনিটসের ক্যান্ডেল যদি ব্রেক আউট দিয়ে দেয় স্টে করে ক্লোজ দিয়ে দেয় তাহলে একটা ভালো র্যালি আমরা এখান থেকে পেতে পারি তার কারণ কি তার কারণ হচ্ছে গিয়ে যে জোনটা আমি টেনেছি এখানে সেটা আগে রিজেকশন হিসেবে কাজ করছিলো মার্কেটের জন্য সেটা ব্রেক আউট দেয় সেখান থেকে ভালো র্যালি যায় ওপরের দিকে আবারও ফিরে আসে একই জোনের কাছে সাপোর্ট নেয় সেখান থেকে আবারও ওপর দিকে যায় কারেকশান করে এবং এখানে অনেকবার ছোট ছোট দেখবেন নিজের দিকে ভিক্স তৈরি করেছে যদি আমরা এখানে দেখি তাহলে অনেক অনেকগুলো ক্যান্ডেলে ভিক্স তৈরি করেছে এবং একই লেভেলে মানে সাতটা ক্যান্ডেল তৈরি করেছে সাতটা ক্যান্ডেল তৈরি করেছে এখানে যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে দেখব যে এটা টু পারসেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে লাস্ট সাত দিনে ঠিক আছে তো এখান থেকে যদি ব্রেক আউট দেয় তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও মানে আপার লেভেল যেতে পারে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আবার নিচের দিকে অনেকটা বড় ফল আমরা দেখতে পারি যেদিকেই দিক না কেন ব্রেক আউট দিক বা ব্রেকডাউন দিক যাই দিক না কেন ভালো র্যালি আমরা পাবো ওই জন্য অপশন বায়ার যারা তারা এই লেভেলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই লেভেলের দিকে প্রত্যেকের চোখ থাকবে যদি ব্রেক আউট দিয়ে দেয় কখনও এখান থেকে ভালো একটা র্যালি আমরা পাবো সেই সুযোগটা যেন মিস না হয়ে যায় আমাদের থেকে সেটাই বলার আজকের এই ভিডিওতে আমরা দুটো সুইং ট্রেডিং নিয়ে কথাগুলো বলেছিলাম একটা হলো ক্যাম্পস ক্যাম্পসের যদি আমরা এখানে চার্টটা দেখে নিই ক্যাম্পসের ডেলি চার্ট আমাদের সামনে রয়েছে এখানে ওয়ান হান্ড্রেড ইএমএ এবং টু হান্ড্রেড ইএমএর ডিজেকশান রয়েছে সামনে ডেলি চার্টের মধ্যে তো এই দুটো লেভেল মার্ক করে রাখবো এবং যে কারণের জন্য আমরা সুইং ট্রেডিংয়ের জন্য চুজ করেছি স্টকটাকে একই লেভেলের কাছে অনেকটা সময় কনসালিটেট করেছে এবং ডায়মন্ডের মতো একটা প্যাটার্ন তৈরি করেছে এটাকে বলা হয় ডায়মন্ড প্যাটার্ন ডায়মন্ড প্যাটার্ন তৈরি করার পর একটা ব্রেক আউট দিয়েছে ব্রেক আউট দেওয়ার পর তার উপরে দু দিন স্টে করেছে ছোটো ছোটো দোজি ক্যান্ডেল তৈরি করেছে তো আগামী কালকে যদি দেখি আজকের যে হাই সেই হাইটাকে ক্রস করতে তাহলে ইন্ট্রাডে বেসিসে আমরা এখানে এন্ট্রি নিতে পারি বা সুইং ট্রেডিংয়ের জন্যও আমরা এক দুদিন এখানে দেখতে পারি এখান থেকে তিন চার পার্সেন্ট মতো আমরা রিটার্ন এক্সপেক্ট করতে পারি ঠিক আছে অবশ্যই এটা প্রবেবিলিটির বিষয় কেউ আপনাকে গ্যারেন্টি দিতে পারবে না এবং আপনার যে অ্যানালাইসিস আপনি নিজে করবেন আমার নিজের অ্যানালাইসিস আমার নিজের স্টাডি আপনার সাথে শেয়ার করছি যদি এরকম অপরচুনিটি আমি দেখি তাহলে আমি এখানে এন্ট্রি নেব সেই বিষয়টা আপনাকে বলার এখানে ঠিক আছে তো এই যে ওয়ান হান্ড্রেড ইএমএ এর উপর যদি স্টে করে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু টু হান্ড্রেড ইএমএ অবধি আমাদের নেক্সট টার্গেট হবে তাই রিস্ক রিওয়ার্ড আমাদের এখানে ফেভারেবল রয়েছে রিস্ক কোথায় রাখবো এই যে আজকের ক্যান্ডেলের লো তার নিচে আমাদের এখানে স্টপলস লাগানো থাকবে যেখানে আমাদের রিস্ক কম কিন্তু যদি রিওয়ার্ড পাই তাহলে সেখানে রিওয়ার্ডের পরিমাণটা বেশি রয়েছে আচ্ছা নেক্সট যে স্টক সেটা হচ্ছে গিয়ে ওয়েল হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনি লিভারে ডেলি চার্ট আমাদের সামনে রয়েছে এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টু হান্ড্রেড ইএমের কাছে একবার সাপোর্ট নিয়ে সেখান থেকে আপার লেভেলস দেখালো সেখান থেকে এইখানে যে রিজেকশান লেভেলটা ছিল যেটা ছিল টু সেভেন থ্রি টু সেখানে সেম জায়গায় একই লেভেলে রিজেকশান পেয়ে আবারও সেখান থেকে কারেকশান দেখায় কিন্তু ওয়ান হান্ড্রেড ইএমে আবার সাপোর্ট নিয়ে তার উপরে স্টে করে বেশ কিছুদিন এবং আজকে একটা যে লাস্ট সুইং তার দেখুন এখানে যে লাস্ট সুইং তার উপরে আজকে ব্রেক আউট দিয়েছে তো কালকে যদি দেখি এখানে দুজন মতো একটা ক্যান্ডেল তৈরি করতে বা আগামী দু তিন দিন যদি এই লেভেলটার ওপরে যে লেভেলটা হলো টু সিক্স ফাইভ জিরো টু সিক্স ফাইভ জিরোর ওপরে যদি স্টে করে হিন্দুস্তান ইউনিলিফারের এই শেয়ারের প্রাইস তাহলে আমরা আবারও টু সেভেন থ্রি টু এত দূর অবধি আসতে আমরা দেখতে পারি একটু সময় লাগতে পারে কিন্তু যেহেতু আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখছি ওই জন্য সময় দিতে আমাদের কোনো আপত্তি যেন না থাকে সেই বিষয়ে আমরা এখানে বিনিয়োগ করব এবং এই লেভেলটা যেন ওয়েট করব এরপর যদি এখানে ব্রেক আউট দিয়ে দেয় তাহলে এখান থেকে আরও আপার লেভেলস আমরা দেখতে পারি এই স্টকের ক্ষেত্রে তো চার্ট ওয়াইজ চার্ট প্যাটার্ন অনুযায়ী বেশ ভালো লেভেলের রয়েছে তো ওই জন্য আজকের এই ভিডিওতে হিন্দুস্তান ইউনিলিভার এইটাকে আমরা সুইং ট্রেডিংয়ের স্টক হিসেবে আজকে সিলেক্ট করেছি আর যদি আপনি হিন্দুস্তান ইউনিলিভার বা ক্যাম্পস বা যে কোনো স্টক সম্পর্কে আপনি এখানে অ্যানালাইসিস করতে চান তাহলে টিকার্টে ওয়েবসাইটের ইউজ করতে পারেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে এখানে এসে আপনি ক্যাম্পস সার্চ করে বা এখানে এইচুয়েল সার্চ করে এর যাবতীয় যা কিছু ফাইন্যান্সিয়ালস বা এই কোয়ার্টারলি রেজাল্ট কি পাবলিশ করেছে এখন রেজাল্ট অনেকগুলো পাবলিশ করবে প্রত্যেকটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের সময় এবং এই কোয়ার্টারলি রেজাল্ট যদি কোনো কোম্পানি খারাপ নিয়ে আসে তাহলে আমরা জানি যে স্টক মার্কেট কি ভাবে মানে মার দেয় সেই সব স্টকগুলোকে ওই জন্য কোয়ার্টারলি রেজাল্ট আসবে পরের দিন তার আগের দিন কিন্তু পজিশন তৈরি করে রাখবেন না ঠিক আছে রেজাল্ট আসতে দিন তারপরে দেখা যাবে সেই রেজাল্ট ভালো এসছে না খারাপ এসছে সেই অনুযায়ী আপনি তখন পজিশান নিতে পারেন তো আশা করছি আজকের আলোচনা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আপনি লাইক করলে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছোতে সাহায্য করবে ইউটিউব আর যদি আপনি নতুন হন চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছেন এই ধরনের কন্টেন্ট যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আপনি আইএন ডি মানি অ্যাপ ডাউনলোড করতে চান যেটা ডেসক্রিপশন আমি লিংকতে রাখবো সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারেন যেখানে অলরেডি সেভেন মিলিয়ন ইন্ডিয়ানস এটা ইউজ করছে চাইলে আপনিও ইউজ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করার পর যখনই আপনি ইউএস স্টক অ্যাকাউন্টে ফার্স্ট টাইম ফান্ড অ্যাড করবেন তখনই আপনি অ্যাপেল কোম্পানি ফ্রি শেয়ার পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার